যে কৃষি দপ্তরে টোটাল 7,000 কর্মী নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে রাজ্যের 23টি জেলা থেকে আবেদন করতে পারবে অনলাইনের মাধ্যমে। এখানে শিক্ষাগত যোগ্যতা কি লাগছে, অনলাইনে কিভাবে আবেদন করবেন বিস্তারিত জানাবো এই ভিডিওতে। তো ভিডিওটি একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আর এরকমই সরকারি চাকরির আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। আজকে দৈনন্দিন সময় পত্রিকা মানে বর্তমান পত্রিকায় এই আর্টিকেলটি প্রকাশিত হয়েছে, রাজ্যের সরকারি দপ্তরে ইন্টার্ন নিয়োগ নির্দিষ্ট পোর্টাল চালু হতে পারে 7ই জুলাই। কি বলেছে বিস্তারিত জানবো। যে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে স্নাতকোত্তর যুবক যুবতীদের ইন্টার্নশিপ করার সুযোগ দিতে একটি নির্দিষ্ট পোর্টাল চালু হতে চলেছে। ওই পোর্টালে তৈরি কাজ এখনও চূড়ান্ত পর্যায়ে। নবান্ন সূত্রে জানা গিয়েছে সব ঠিকঠাক থাকলে আগামী 7ই জুলাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করবেন ওই পোর্টালে। ইন্টার্নশিপ করতে আগ্রহীদের এই পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। প্রসঙ্গত, স্নাতকোত্তর যুবক যুবতীদের রাজ্যের বিভিন্ন দপ্তরে ইন্টার্ন করার সুযোগ দেওয়ার প্রস্তাবটি গত 19 জুন মন্ত্রিসভা বৈঠকে ছাড়পত্র পেয়েছে। সূত্রের খবর, স্নাতক স্তরে ন্যূনতম 60% নম্বর পাওয়া উত্তীর্ণরা ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারেন। গোটা বিষয়টি শিক্ষা দপ্তরের তত্ত্বাবধানে হলেও ইন্টার্নশিপের জন্য প্রার্থী বাছাই করবে মুখ্যসচিব নেতৃত্বাধীন একটি বোর্ড। প্রতি বছর 6,000 জনকে ইন্টার্ন হিসেবে বাছাই করা হবে। প্রতি মাসে তারা 6,000 টাকা সাম্মানিক পাবে। নবান্ন সূত্রে জানা গিয়েছে ইন্টার্নশিপের মেয়াদ 2 বছরের জন্য হলেও ইচ্ছে করলে তারপরও তারা করতে করা যাবে। ইন্টার্নশিপ সফলভাবে শেষ করা প্রার্থীরা সংশ্লিষ্ট দপ্তরের নিয়োগ ক্ষেত্রে আধিকারিক পাবেন। ওই সূত্রটি জানিয়ে গিয়েছে ইন্টার্ন নিয়োগের ক্ষেত্রে কৃষি দপ্তর নোডাল এজেন্সি হলো রাজ্য সব দপ্তরই করা যাবে ইন্টার্নশিপ। মানে ইন্টার্নশিপ পোর্টালটা চালু করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেটা যদি সব কাজ ঠিকঠাক হয়ে যায় তাহলে 7ই জুলাইয়ের মধ্যে এর উদ্বোধন করা হবে, যেটা উদ্বোধন করবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেটা কিন্তু রাজ্যে স্নাতকোত্তর ছেলেমেয়েরা সবাই কিন্তু এই পোর্টালে অংশগ্রহণ করতে পারবেন এবং তাদেরকে 6,000 টাকা বেতনও কিন্তু সাম্মানিক তাদের দেওয়া হবে। তো এই ছিল মূলত আপডেট বন্ধুরা। বিস্তারিত ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধু বান্ধবদের শেয়ার করে তাদেরকে ইনফরমেশন জানাবার চেষ্টা করবেন এবং চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, TS15 ক্রিয়েশন চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন।